অনেক শিক্ষার্থীর সাথে যখন আমার কথা হয় তারা বলে যে ভাইয়া আমি কি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো নাকি আপনি অতিরঞ্জিত আশা দেখান আমাদেরকে। দেখো তোমার মধ্যে যে ভয়টা হয়, আমি যখন তোমার মতো একজন স্টুডেন্ট ছিলাম আমার মধ্যে সেম ভয়টা হতো। আমি একটা গ্রামে ছিলাম যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় কি এটা খুব কম মানুষই বুঝে এবং আমিও খুব কমই বুঝতাম। কোনো এক ভাইয়া বা আপুর কাছ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে জেনেছিলাম, তখন ওই ভাইয়াকে বারবার নক দিতাম, এখানে পড়লে কি হবে, কীভাবে পড়তে হবে। যেহেতু স্টুডেন্ট কিছুটা ভালো ছিলাম, একটা ফ্যান্টাসি তো কাজ করতোই ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে। সেটার দরুন একটু একটু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন সঞ্চার হতে থাকে এবং নির্দিষ্ট একটা সময় পরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে এখন আমি আমার বিশ্ববিদ্যালয় বলতে পারি। সো এই যে ভয় বিষয়টা, এটা আমার মধ্যেও ছিল। তাহলে আমি যদি ভয়কে জয় করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে পারি, তুমি কেন পারবে না? আমার বিশ্বাস তুমিও পারবা। সো এই ক্ষেত্রে তোমার করণীয়টা কী? ভাই আপনি যে বলছেন আমি পারবো, আমি কী করবো? শুরুতে আমার মতে ওই আত্মবিশ্বাসটা রাখো যে আমার পক্ষেও ঢাবি সম্ভব। এই আত্মবিশ্বাস তোমাকে অন্যান্য সবার চাইতে এগিয়ে দিবে। দ্বিতীয় যে পয়েন্টটা, ভাইয়া তুমি যেটা করতে পারো আত্মবিশ্বাসের পাশাপাশি টুকটাক পড়াটা শুরু করে দাও। অনেকেই আছে পরিকল্পনা করে আমি এইটা করবো এইটা করবো এইটা করবো, কিন্তু কখনোই সে কাজটা শুরু করে না। সো আমার তোমার প্রতি পরামর্শ থাকবে, যত তাড়াতাড়ি সম্ভব ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন ব্যাংক কিনে প্রস্তুতিটা শুরু করো। এখন তোমার কথা, প্রশ্ন ব্যাংক কী? প্রশ্ন ব্যাংক হচ্ছে এমন একটা বই যেখানে বিগত বছরগুলোতে আসা সকল প্রশ্ন গুছানো আকারে দেয়া থাকে এবং সেই প্রশ্নগুলো পড়ার মাধ্যমে তুমি ধারণা পাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কী টাইপ কোয়েশ্চেন আসে এবং সেটা তোমার এইচএসির সিলেবাসের সাথে কতটা প্রাসঙ্গিক। যখন বুঝে গেলা কতটা প্রাসঙ্গিক, তখন তুমি ওই টপিকগুলোকে ব্যালেন্স করে পড়া শুরু করে দাও এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এইচএসির পড়াটাকে মাথায় রেখে একটু একটু করে অ্যাডমিশনের পড়া শুরু করো। এবং আমার বিশ্বাস সার্টিন পিরিয়ড টাইম পরে তুমি দেখবে যে তোমার এইচএসির প্রস্তুতিটাও গুছিয়ে গিয়েছে, অ্যাডমিশনের ভয়টাও অনেকটা তুমি জয় করে ফেলেছ, কারণ তুমি এখন জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে কোন গতিতে কোন অ্যাঙ্গেলে চলে। তার পরবর্তী যে কাজটা থাকবে তোমার, সেটা হচ্ছে নিয়মিত অধ্যয়ন করা। যখন তোমার এইচএসসি পরীক্ষা শেষ, এখন তুমি কোনো একটা বড় ভাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে অনেক কিছু জানে তোমাকে পরামর্শ দেয়, তার সান্নিধ্যে এসে বা তার পরামর্শ মতো তোমার প্রস্তুতিটাকে গুছিয়ে নেয়। যেমন আমরা প্রো উইথ স্বাধীন টিম প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি এবং তোমাদের জন্য টার্গেট ডিউ ব্যাচটাও লঞ্চ করেছি যাতে করে তোমরা তোমাদের প্রস্তুতিটা গুছিয়ে নিতে পারো। সো আমাদের টার্গেট ডিউ ব্যাচে যুক্ত হয়ে তুমি তোমার ভর্তি প্রস্তুতিটাকে গুছিয়ে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য নিজেকে তৈরি করতে পারো। এবং আমার কেন জানি মনে হয় তোমাকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখবো। কোনো একদিন চা খেতে খেতে তুমি চলে আসবে, এসে বলবে যে ভাই আপনার ভিডিও দেখতাম, আলহামদুলিল্লাহ এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। এবং এটা কোনো রূপকথা নয়, প্রতিনিয়ত এটা হচ্ছে। সো তাদের সাথে যদি হয় তোমার সাথেও হবে। তোমার জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অপেক্ষা করছি।